নন্দীগ্রামে এখন রাজনৈতিক উত্তাপ চরমে কারণ আগামীকাল বিকেলে একদিকে নন্দীগ্রামের গোকুলনগর হাইস্কুল মাঠে রয়েছে শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত কর্মী সম্মেলন ঠিক একই সময়ে নন্দীগ্রামের সোনাচূড়ায় অর্থাৎ শুভেন্দু অধিকারীর সভাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সোনাচূড়া হাইস্কুল গ্রাউন্ডে কুনাল ঘোষের উপস্থিতিতে চাটাই বৈঠক এবং কর্মী সভা এই নিয়ে চলছে নন্দীগ্রামের রাজনৈতিক আকাশে বাতাসে রাজনৈতিক উত্তাপ প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের সোনাচূড়া অঞ্চল সভাপতি কালীকৃষ্ণ প্রধান এবং নন্দীগ্রাম এক দক্ষিণ মণ্ডল বিজেপির সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি হ্যাঁ আগামীকাল কুণাল ঘোষ মাননীয় প্রাক্তন সাংসদ বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ মহোদয় আমাদের সমাজে আসবে আগামীকাল গর্দার মুক্ত দিবস পালন করার জন্য সেই কর্মসূচি রূপায়ণ করার জন্য আমাদের কর্মসূচি আমাদের হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া আছে আগামীকাল সমাজসভা হাইস্কুল মাঠে বেলা তিনটার সময় কল্যাণ ঘোষের উপস্থিতিতে গর্দার মুক্ত পূর্ব মেদিনীপুর জেলা করার জন্য আমাদের কর্মসূচি এখনও পর্যন্ত গর্দার মুক্ত হয়নি গর্দার এখনও পর্যন্ত আমাদের বিভিন্ন এলাকায় আসছে তাই আমরা সম্পূর্ণভাবে গর্দার মুক্ত করার জন্য আগামীকাল সোনাচুড়া হাইস্কুল মাঠে বেলা ঠিক তিনটার সময় কুণাল রোষের উপস্থিতিতে আমাদের গর্দার মুক্ত হচ্ছে নন্দীক্রাম করার জন্য আজকে আগামীকাল সভা এই সভাতে সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে উপস্থিত থাকার জন্য সোনাচুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আহ্বান জানাচ্ছি আপনার নাম আমার নাম কালীকৃষ্ণ প্রধান আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনাচুড়া অঞ্চল আপনারা জানেন সাড়ে তিন বছরে জেলখাটা কুণাল ঘোষ দশই নভেম্বরে নন্দীগ্রামে এসেছিলেন সে সভায় যে শহীদ স্মরণে কতজন মানুষ নন্দীগ্রামের মানুষ ছিলেন আর সম্মানী শুভেন্দুবাবু নেতৃত্বে এই যে আমাদের শহীদ স্মরণে হয়েছিলো সেখানে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছিল সেটা দেখে চমকে গিয়ে রাতের বেলা নিজেদের মঞ্চে আগুন লাগিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কার্যকর্তাদের নামে কেস করেছিল সফল কিন্তু হতে পারেনি ভারতীয় জনতা পার্টি আরও মজবুত হয়েছে নন্দীগ্রাম বিধানসভার উপরে আর নন্দীগ্রাম এক দক্ষিণমণ্ডল শক্তিশালী আমাদের সংগঠন এবং ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে এখানে কুণাল ঘোষ আসুক মমতা বন্দ্যোপাধ্যায় আসুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক কারণ তার সুপ্রিমো যে বিধানসভা থেকে হেরে যায় সেখানে আর আর কারুর গুরুত্ব আছে বলে আমরা মনে করছি না ও শুধু আসছে এলাকায় অশান্তি করার জন্য এবং বিভিন্নভাবে কুচক্রান্ত করে ভারতীয় জনতা পার্টি নেতা নেত্রীদেরকে প্রশাসনকে কাজে লাগিয়ে মামলা কেস করার জন্য এতে কিছু লাভ হবে না আগামী দু হাজার তেইশে যে আমাদের পঞ্চায়েতে যে সম্মেলন হবে শুভেন্দুবাবু আসবেন আমাদের নন্দীগ্রাম বিধানসভার সতেরোটি অঞ্চল ভারতীয় জনতা পার্টির হাতে উপহার দিয়ে দেব এবং নন্দীগ্রামের মানুষ তা আগামী দিনে সেটা দেখিয়ে দিবে এর জন্য আমাদের বিশেষ কোনো চিন্তার কারণ নেই ও কে এলো গেল আমাদের সেটা নিয়ে চিন্তা কিছু যায় আসে না আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম দক্ষিণ দক্ষিণমণ্ডল সমস্ত অঞ্চলগুলো ভারতীয় জনতা পার্টি দখল করুন আপনার নাম আমার নাম শ্যামাপ্রসাদ মাঝি নদী এক দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি